সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমি এক্সেলের সেকেন্ড টপিকটা শুরু করছি। আজকে আমি এক্সেলের অটোফিল নিয়ে ডিসকাস করব। অটোফিল মানে হচ্ছে দুটো বা তিনটে ডেটা নিয়ে আমি একটা নির্দিষ্ট ভ্যালু অবধি ড্র্যাগ করব। সেখানে একটা নির্দিষ্ট ডিফারেন্স থাকবে বা পার্থক্য থাকবে ভ্যালুগুলোর মধ্যে। ফর এক্সাম্পল, এখানে যদি আমি ওয়ান দিই, জি ওয়ান সেলে ওয়ান দিলাম, জি টু সেলে থ্রি দিলাম, এবার এই দুটো ভ্যালুকে, এই দুটো সেলকে আমি একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এটাকে আমি আপ টু জি টেন ড্র্যাগ করছি। তাহলে দেখা গেল এখানে অড নাম্বারসগুলো চলে এলো, ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন। যেহেতু আমার ডিফারেন্সটা দুই করে আছে, সেই জন্য আমার জি টেন সেল অবধি আমার দুই করে বেড়ে বেড়ে নাইনটিন অবধি এলো, সব অড নাম্বারসগুলো এলো। এটা হচ্ছে অটোফিল। সেরকমভাবে আমি যদি আমাদের উইকডেগুলো অটোফিল করি, অর্থাৎ আমি এখানে সানডে টাইপ করলাম, এবার সানডেকে আমি ড্র্যাগ করছি। তাহলে সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সেভেন ডেজ অটোমেটিক চলে এলো। যদি আমি ফার্স্ট তিনটে লেটার করি, অর্থাৎ সান করি, তাহলে সব কটা তিনটে লেটার করেই আসবে। আবার ড্র্যাগ করছি আপ টু সেভেন সেলস, সান, মন, টুই, ওয়েড, টিএইচইউ, এফআরআই, এসআরটি, এরমভাবে এলো। অর্থাৎ যেরমভাবে করবে সেরমভাবে আসবে। যদি আমাদের মান্থগুলো অটোফিল করি, জানুয়ারি করলাম, বারোটা সেল আমি ড্র্যাগ করছি বারো নম্বর অবধি, তাহলে বারোটা মাস চলে গেল, জানুয়ারি থেকে ডিসেম্বর। কেউ যদি প্রথম তিনটা লেটার করতে চায়, তাহলে জে এ এন টাইপ করবে, দেন এটাকে অটোফিল করবে, চলে এলো প্রথম তিনটে লেটার, জে এন, এফ ই বি, এম এ আর, এ পি আর, এরমভাবে চলে এলো বারোটা মাস। যেহেতু এগুলো বিল্ট ইন উইকডে বা মান্থগুলো, সেহেতু ফার্স্ট আইটেমটা মানে ফার্স্ট ভ্যালুটা টাইপ করলেই হবে। কিন্তু নাম নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে আমাদের প্রথম দুটোকে মেনশান করে দিতে হবে, সেখান থেকে ডিফারেন্সটা বের করে অটোমেটিক আমার অটোফিল হবে যখন ড্র্যাগ করছি। যেমন ওই অড নাম্বারসগুলো অটোফিল হলো, একইভাবে যদি কেউ ফার্স্টে টু টাইপ করে, দেন সিক্স টাইপ করে, এবার টু আর সিক্সকে একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করে যখন ড্র্যাগ করছি, তখন টু, সিক্স, টেন, ফোরটিন, এইটিন, টোয়েন্টি টু, এরম ব্যবহার আসছে। কারণ টু এর সাথে সিক্সের ফোর ডিফারেন্স, পরের নাম্বারগুলো ফোর ডিফারেন্স করে আসছে, টু, সিক্স, টেন, ফোরটিন, এইটিন, টোয়েন্টি টু, অ্যাসেট, যত অব্দি টানবে সেরকমভাবে ফোর ডিফারেন্স করে আসবে। যদি কেউ উল্টোভাবে মান্থ নেমগুলো বা উইকডেগুলো চায়, ধরা যাক ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, এরমভাবে চায়, তাহলে তাকে অ্যাটলিস্ট প্রথম দুটো টাইপ করতে হবে। মানে ডিসেম্বরের জন্য ডিসেম্বর বা ডিইসি, নভেম্বরের জন্য নভেম্বর বা এনওভি। এইটা করার পরে এটাকে সিলেক্ট করবো, এই দুটোকে সিলেক্ট করে ড্র্যাগ করবো। তাহলে ডিসি থেকে ডিসি এনওভি করে উল্টোভাবে মান্থ নেমগুলো টাইপ হয়ে গেল আপ টু জেএন, মানে জানুয়ারি। তাই এইটাকে, এই জিনিসগুলোকে বলে বা এই বিষয়গুলোকে বলে অটোফিল ডেটা ইন এক্সেল। অটোফিল আমরা সিরিজ করতে পারি, এগুলো সিরিজ, কিন্তু যদি আমরা অটোফিল সিরিজ করতে চাই, তাহলে তার বেস্ট এক্সাম্পল হচ্ছে ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডারকে কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে দেওয়া যায় এক্সেলে। ওকে, তাহলে যে কোনো একটা ক্যালেন্ডার আমরা নিয়ে নিচ্ছি,
ধরা যাক কারেন্ট মান্থের ক্যালেন্ডার, অর্থাৎ মার্চের ক্যালেন্ডারটা কিভাবে হয়েছে। মার্চ 2022, মার্চ 2022 এর যে ক্যালেন্ডারটা আমরা দেখতে পাচ্ছি, থার্সডে ফার্স্ট মার্চ, মানে ফার্স্ট মার্চ ছিল থার্সডে, আর 31st মার্চ হচ্ছে আবার, সরি ফার্স্ট মার্চ ছিল টুইজডে, 31st মার্চ হচ্ছে পড়ছে থার্সডেতে। তাহলে টুইজডে থেকে থার্সডেতে গিয়ে শেষ হচ্ছে ফার্স্ট মার্চ টু 31st মার্চ। আর আমরা জানি সবাই 7 ডেজই থাকে, তাহলে কলাম 7টাই হবে, কলাম হচ্ছে 7টা, কিন্তু রো কটা আছে। হেডিংয়ের জন্য অর্থাৎ উইকডের নামগুলোর জন্য একটা রো হচ্ছে, আর বাকি ডেটগুলোর জন্য রো হচ্ছে আরও 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5 আর হেডিংয়ের জন্য একটা, 6 রোজ 7 কলামস, 6 রোজ 7 কলামস, 6 রোজ 6টা রো, 1, 2, 3, 4, 5, 6, 7 কলামস, 1, 2, 3, 4, 5, 6, 7। সিলেক্ট করার পরে আমরা বর্ডার অপশানে চলে গেলাম, অল বর্ডার্স করে দিলাম। অল বর্ডার্স করার পরে কতটুকু ক্যালেন্ডারের পরিধি হবে সেটার জন্য সেই সেলগুলোকে বর্ডার করে সিম্বলাইজ করছি, তাহলে দেখে বলছে। এবার এখানে মার্চ 2022 টাইপ করছি উপরে হেডিং হিসাবে, এটাকে বোল্ড করে দিচ্ছি। সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, হেডিংয়ের সাইজটা আমরা এটাকে এই দুটো সেলকে মার্জ করে নিতে পারি, মার্জান সেন্টারে গিয়ে মার্জান সেন্টার করে নিলাম। এবার এখানে আমি টাইপ করব সানডে, ঠিক আছে, সানডে থেকে আমাদের উইক শুরু হচ্ছে, তাহলে সানডে টাইপ করি। এবার এটাকে হরাইজন্টালি ড্র্যাগ করব, হরাইজন্টালি ড্র্যাগ করলে আমার স্যাটারডে অবধি চলে আসবে, অটোমেটিক স্যাটারডে অবধি চলে এলো। ফ্রাইডে স্যাটারডে এগুলোকে বোল্ড করে দিচ্ছি। এবার টুইজডেতে যেহেতু ফার্স্ট মার্চ পড়েছে, তাহলে আমি ম্যাথামেটিক্যালি ধরতে পারি মানডেটা হচ্ছে 0, সানডেটা হচ্ছে -1। তাহলে সানডেতে আমি -1 টাইপ করছি, -1, তাহলে সানডেতে -1 টাইপ করলাম, তাহলে মানডে 0 পড়ছে আর টুইজডে হচ্ছে 1। এবার এই সেলটা থেকে পুরোটা, পুরো ক্যালেন্ডারটা আমি সিলেক্ট করে নেব, পুরো ক্যালেন্ডারটা সিলেক্ট করে নিলাম, মানে উইদাউট হেডিং। এটা করার পরে চলে গেলাম ফিল অপশানে, হোম ট্যাবে ফিল অপশান, ফিল অপশানে গিয়ে সিরিজ, সিরিজে গিয়ে রোজ অলরেডি সিলেক্ট করা আছে, একটা ডেটের সাথে পরের ডেটের ডিফারেন্স হচ্ছে 1, সেজন্য স্টেপ ভ্যালু 1, স্টপ ভ্যালু হচ্ছে এই মাসে, লাস্ট ডেট হচ্ছে 31st, এই জন্য 31 দিয়ে দিলাম, 31 দিয়ে দিলাম স্টপ ভ্যালু। তাহলে রোজ ফিল অপশানে গিয়ে সিরিজ, সেটাতে যাওয়ার পরে রোজ অলরেডি সিলেক্ট করাই আছে বাই ডিফল্ট, স্টেপ ভ্যালু 1, স্টপ ভ্যালু 31, ওকে। এটাতে কিছু বোঝা যাবে না, আবার করতে হবে, ফিলে গিয়ে সিরিজ, ফিল অপশান সিরিজ, এবার কলামস, যেহেতু সানডে থেকে সানডে 7 ডেজ, মানডে থেকে মানডে 7 ডেজ, টুইজডে থেকে টুইজডে 7 ডেজ,
সেজন্য এখানে স্টেপ ভ্যালু হবে, কলামসের ক্ষেত্রে স্টেপ ভ্যালু হবে 7, আর স্টপ ভ্যালু লাস্ট ডেট একই 31/31, দেন ওকে, পুরো ক্যালেন্ডারটা চলে এলো। আর টুইসডেতে 1 থেকে শুরু হয়ে থার্সডে 31 চলে এলো অটোমেটিক। এবার আমি -1 আর 0টাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম, চলে এলো। টুইসডে 1 মার্চ পড়েছে আর 31 মার্চ হচ্ছে, থার্সডে পুরো ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। হলিডে অর্থাৎ সানডের কলামটাকে রেড করে দেবো, সিলেক্ট করলাম, ফন্ট কালারে গেলাম রেড, হয়ে গেল আমার ক্যালেন্ডার তৈরি। এই মাসের যে কোনো মাসে আমরা ক্যালেন্ডার এভাবে ফিল সিরিজ অপশান থেকে যেই প্রসেসে আমি দেখালাম সেই প্রসেসে ক্যালেন্ডার তৈরি করতে পারি। আমি এখানে কয়েকটা অপশান দেখালাম, এরকমভাবে আমরা কালারও অটোফিল করতে পারি। আমি এখানে সাইজগুলো একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ক্যালেন্ডারটা পরিষ্কার বোঝা যায়। ওকে, এবার ধরা যাক এই বি কলামটাতে আমি ফার্স্টে 1 নিলাম, সেকেন্ডটাতে নিলাম 3, এই সেলটাকে ফার্স্ট সেলটাকে আমি ব্যাক কালার দিলাম ব্লু, সেকেন্ড সেলটাকে ব্যাক কালার দিলাম ইয়েলো। এবার এটাকে আমি ড্র্যাগ করছি, তাহলে ওই একই রকমভাবে 1, 3, 5, 7, 9, 11 এই অড নাম্বারসগুলো আসবে পরপর। কিন্তু যেহেতু ব্লু আর ইয়েলো দিয়েছি আমি, 1 ব্লু আর 3 ইয়েলো, সেজন্য ইয়েলো আর ব্লু আর ইয়েলোটা পরপর অল্টারনেট হবে, অর্থাৎ ব্লু ইয়েলো ব্লু ইয়েলো ব্লু ইয়েলোর মানে অল্টারনেট হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 22, এরমভাবে কালারগুলো অল্টারনেট করে অটোফিল হচ্ছে। ওকে, এই কলামটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এই কলামটা আমার দরকার হচ্ছে না, আমি জাস্ট কালার অটোফিল দেখানোর জন্য এটা করলাম। ডিলিটে গিয়ে ডিলিট কলামস, ডিলিট শিট কলামস। তাহলে অটোফিলের সাহায্যে আমি অনেক কিছু করতে পারি। অটোফিলের সাহায্যে বেস্ট এক্সাম্পল হচ্ছে ক্যালেন্ডার তৈরি করা। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, যদি আমি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, অনেক ধন্যবাদ।